রাইট নাও আমি এখন তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব ঢাকায় তারকা অনন্ত জলিলের কিলিম টু চলচ্চিত্র শুটিং এর কাজ আগামী বছর শুরু করা হবে। সুতরাং তাহলে চলুন বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। ঢাকায় চলচ্চিত্রের বর্তমান সময়ের দর্শক একজন তারকা হলেন অনন্ত জলিল। মূলত এই তারকা তার কেরিয়ারে বেশ কিছু চলচ্চিত্রতে অভিনয় করেছেন, সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লাগে। ঠিক এই জন্য অবশ্য অল্প সময় দর্শকদের মাঝে আলোচনায় বাই দুয়ে বর্তমানে অনন্ত জলিলের কিলিম চলচ্চিত্রটি চলিত বছর উন্মুক্ত হয়, সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লাগে। ঠিক এই জন্য অবশ্য চলচ্চিত্রটির জন্য আলোচনায় আসেন এই তারকা। মোরোভার চলচ্চিত্রটি মোট অঙ্কের অর্থ আয় করে বলে জানা যায়। ঠিক এই জন্য বর্তমানে কিলিম টু চলচ্চিত্র নির্মাণ করতে চান চলচ্চিত্রের নির্মাতা। সুতরাং যদি সবকিছু ঠিক থাকে তাহলে অবশ্য আগামী বছর চলচ্চিত্রটি উন্মুক্ত করা হবে। ঠিক এই জন্য আগামী বছর থেকে এই চলচ্চিত্রের শুটিং এর কাজ শুরু করা হবে, কেননা আপাতত চলচ্চিত্রের গল্প লেখার কাজ চলছে। মূলত এরই মধ্যে চলচ্চিত্র শুটিং এর স্থানগুলো নির্ধারণ করা হয়। ঠিক এই জন্যই ধারণা করা যায় খুবই শীঘ্রই চলচ্চিত্রের শুটিং এর কাজ শুরু করা হবে। বাই দুয়ে বর্তমানে অনন্ত জলিলের হাতে বেশ কিছু চলচ্চিত্রের কাজ আছে। ঠিক এই জন্য আগামীতে এই তারকা কিলিম টু চলচ্চিত্র শুটিং এর কাজ শুরু করবেন। মূলত চলচ্চিত্রটিতে তার বিপরীতে তার স্ত্রীকে অভিনয় করতে দেখা যাবে, সেই সাথে পরিচালক ইকবাল চলচ্চিত্রটি নির্মাণ করবেন। অন্যদিকে বর্তমানে নেত্রী দ্য লিডার চলচ্চিত্রটি আছে মুক্তির অপেক্ষায়, সেখানে অবশ্য প্রধান নারী চরিত্র অভিনয় করতে দেখা গিয়েছে বর্ষাকে। মূলত চলচ্চিত্রটিতে এই তারকাকে বডিগার্ডের চরিত্র অভিনয় করতে দেখা যাবে। ঠিক এর জন্য বর্তমানে তার এই চলচ্চিত্রটির জন্য তার অনুরাগীর অপেক্ষায় রয়েছে, কিন্তু কবে চলচ্চিত্রটি রিলিজ দেওয়া হবে সেটি অবশ্য এখনও জানা যায়নি। সুতরাং জেনে তো নিলেন খুবই তাড়াতাড়ি কিলিম টু চলচ্চিত্র শুটিং এর কাজ শুরু করা হবে। মোরওভার এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।